হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের জন্য আমি একটি অরেঞ্জ কেকের রেসিপি নিয়ে এসেছি। চলুন অরেঞ্জ কেক বানানো দেখা যাক। অরেঞ্জ কেক বানানোর জন্য প্রথমেই আমি একটি মালটা নিয়ে নিয়েছি। আমি কমলার পরিবর্তে মালটা নিয়ে নিয়েছি। এবারে এই মালটার খোসাটাকে গ্রেট করে নিচ্ছি। এই গ্রেট করা মালটার খোসাটা কেকের মধ্যে ব্যবহার করব, আর বাকি মালটাটাকে আমি রস করে নিচ্ছি। এবারে একটি মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা তিনটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রেখে নর্মাল করে নেবেন। এবারে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি। এখন একটি ইলেকট্রিক মিটারের সাহায্যে আমি এই ডিম আর চিনিটাকে বিট করে নিব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক মিটার না থাকে তাহলে এরকম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। এতে করে শুধু সময়টাই বেশি লাগবে, কিন্তু কাজ একই হবে। ইলেকট্রিক মিটারটাকে মিডিয়াম স্পিডে রেখে আমি এটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ডিমের ফোম তৈরি হয়। 15 মিনিট পরে ডিমটার সুন্দর সাদা ফোম তৈরি হয়ে গিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স, 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা একেবারেই অপশনাল, এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। 1 চা চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হলো এতে করে কেকটা অনেক ভালো ফুলবে। যারা বলে থাকেন কেক মাঝে থেকে বসে যায়, তারা ভিনেগারটা ব্যবহার করে দেখবেন, এই সমস্যাটা থাকবে না। এবারে দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি 1/3 কাপ পরিমাণ মাপের কাপ দিয়ে দুইবার দিয়ে দিলাম। আগে থেকে যে মালটাটা রস করে রেখেছিলাম সেখান থেকে 4 টেবিল চামচ দিয়ে দিলাম। সে যে মালটার খোসাটা গ্রেট করে রেখেছিলাম সেটা 1/2 চামচ দিলাম। এবারে সব উপকরণগুলোকে 30 সেকেন্ড বিট করে নেব। বেশি বিট করে নেওয়া যাবে না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন শুকনো উপকরণগুলো একটি ছাঁকনিতে দিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ ময়দা, ময়দাই ব্যবহার করতে হবে, আটা দিয়ে কেক ভালো হয় না। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ লবণ। এই লবণটা কেকটাকে সফট হতে আর কেকটাকে ফুলাতে সাহায্য করবে। এবারে সব উপকরণগুলোকে চেলে নিচ্ছি, আর এই যে বাড়তি অংশটুকু এটাকে ফেলে দিচ্ছি। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে সব শুকনো উপকরণগুলো এইভাবে ফোল্ড করে করে খুব আস্তে আস্তে মিশাতে হবে। একদম তাড়াহুড়া করা যাবে না, তাতে করে ডিমের ফোমটা যে ক্রিয়েট হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবারে একটি স্টিলের পাত্রে আমি কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে কেকের মোল্ড থাকলে আপনারা 8 ইঞ্চি মোল্ড ব্যবহার করতে পারেন। এবারে কেকের ব্যাটারটাকে এই পাত্রটিতে ঢেলে দিচ্ছি, একটু উপর থেকে ঢেলে দিচ্ছি। এবারে বাটিটাকে আমি ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে থাকা বাতাসটা বের হয়ে যায়। এবারে চুলায় একটি প্যান বসিয়ে তাতে বালু দিয়ে, বালুর উপরে একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি। আমি প্যানটিকে 10 মিনিট গরম করে নিয়ে তাতে কেকের বাটিটি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটিও একটি টিস্যুর সাহায্যে বন্ধ করে দিলাম। আর এভাবেই কেকটিকে বেক করব, লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে 40 মিনিট পর্যন্ত। 40 মিনিট পর আমি চেক করে দেখেছিলাম কেকটি কাঁচা ছিল, তাই আরও 5 মিনিট রেখে 45 মিনিট পর একটি টুথপিক দিয়ে দেখছি কেক টুথপিকটি একেবারেই ক্লিয়ার আসছে, তার মানে কেকটি কোথাও কাঁচা নেই। এ অবস্থায় আমি কেকটিকে এখানে
ढेके ठंडा करब। केकटीके एकेबारे ठंडा करे ढालबें, ता ना होले किन्तु केकटा भेंगे जेते पारे। आमार केकटा जदिओ एखोनो पुरोपुरि ठंडा हयनि, तारपरेओ आमि आपनादेर केटे देखाच्छि। आपनारा अवश्यई पुरोपुरि ठंडा करे काटबें। एकटा चाकुर साहाज्ये केकेर चारपाशटा छड़िये दिये केकटीके ढेले निये ऊपर थेके कागजगुलो तुले निच्छि। देखलेन तो हये गेलो मजादार ऑरेंज केक। एबार आपनादेरके केटे देखाच्छि। आमार केकटा थेके एखोनो धोआ बेरोच्छे। आपनारा एकेबारेई ठंडा करे काटबेन। देखुन कतटा स्पंजी नरम तुलतुले ऑरेंज केक। হয়ে গেল মজাদার অরেঞ্জ কেক। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। বাসার সবাই বিশেষ করে বাচ্চারা এটা অনেক পছন্দ করে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।